নয়টি অটোমোবাইল এন্টারপ্রাইজের সর্বমোট মূল্য থেকেও টেসলার মূল্য বেশি, কিন্তু কি কারণে? নতুন এনার্জির জন্য? না, এটি কারণ না। বরং ইনভেস্টররা খুঁজছেন চালকবিহীন গাড়ি যার পিছনে ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আইওটি এর প্রযুক্তি কাজ করছে। ধারণা করা হচ্ছে ইন্টারনেট অফ থিংসের জনপ্রিয়তা ব্যবসায়িক জগতে নতুন এক যাত্রা শুরু করবে। এমনকি এই সেক্টরে আলি ক্লাউডও 2020 সালে 10 বিলিয়ন RMB ইনভেস্ট করেছে। কিন্তু কি এই ইন্টারনেট অফ থিংস? শক্ত হয়ে বসুন, কেননা আমরা এখন চলে যাব ইন্টারনেট অফ থিংসের জগতে। ইন্টারনেট অফ থিংস হল এমন একটি প্রযুক্তি যা বিভিন্ন ডিভাইস বা যন্ত্রপাতিকে ইন্টারনেটের সাথে কানেক্টেড করে। যেমন আপনি যদি আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে যান, তাহলে সহজেই বাইক শেয়ারিং সার্ভিস খুঁজে পাবেন, কারণ বাইক শেয়ারিং ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে। সাধারণত ইন্টারনেট অফ থিংসের মূল টার্গেট হল ইন্টারনেটের সাথে সব কিছুকে কানেক্টেড করা। এখন চিন্তা করুন, কেমন হয় যদি স্মার্ট ওজন স্কেল আপনাকে জানায় যে এই মাসে আপনার ওজন 10 কেজি বেড়ে গিয়েছে। আবার আপনার স্মার্ট ওয়াচ থেকে জানতে পারলেন গত 2 মাসের ডাটা অনুযায়ী আপনার হার্ট রেট 25% বৃদ্ধি পেয়েছে। এই সকল তথ্য আপনার মোবাইল মেসেজ আকারে চলে আসছে সাথে সাথেই। এই অবস্থায় আইওটি ডিভাইস আপনাকে পরামর্শ দেবে সবুজ ফলমূল চিকেন খাওয়ার জন্য। না হলে বর্তমানে যে ডায়েট চলছে তাতে 35 বছর বয়সেই আপনার হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা 50% পর্যন্ত বেড়ে যাবে। এই সব কিছু শুনে হয়তো আপনি ভাবছেন যে আমি বাড়িয়ে বলছি, একটা মেশিন কি করে এত চিন্তা করতে পারে? হ্যাঁ, চিন্তা করার সামর্থ্য মেশিনের আছে। ইন্টারনেট অফ থিংসের 3টি কোর টেকনোলজি হলো সেন্সর, ট্রান্সমিশন ক্যাপেবিলিটি এবং কম্পিউটিং ক্যাপেবিলিটি, যা এর সকল কাজ সম্পন্ন করে। সেন্সরের মধ্যে আবার বিভিন্ন প্রকার আছে, ইনফ্রারেড, ওয়াটার কোয়ালিটি, হিউমিডিটি, হাইট, প্রেশার ইত্যাদি। ধরুন অগ্নি বিপর্যয় রোধ করার জন্য রেডিমেড গার্মেন্টস সেক্টরে ফায়ার সেফটি বাড়াতে হবে, কিন্তু যদি ফ্যাক্টরিতে তাপমাত্রার জন্য সেন্সর থাকে তাহলে সেই সেন্সর অটোমেটিক্যালি ফায়ার সার্ভিসকে জানিয়ে দিবে বা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসবে। সেন্সরের এই দ্রুত ফলাফলের জন্য তখন আপনার খুব শক্তিশালী একটি কম্পিউটিং শক্তি লাগবে। সেন্সরটির এত বিশাল তথ্য একসাথে রেখে যথাসময়ে ফলাফল প্রদান এবং কম্পিউটিং গতি অর্জন করার জন্যই 5G, ক্লাউড কম্পিউটিং এবং ইন্টারনেট অফ থিংস একসাথে কাজ করে। কিন্তু আপনার আইওটি ডিভাইসটির কম্পিউটিং এবং প্রসেসিং পাওয়ার যদি বেশি না হয় তখন পূর্বের উদাহরণগুলোর কোনোটাই বাস্তব হবে না। ড্রোনে এই টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন ডেলিভারি আনা নেওয়া সম্ভব। বিশাল এয়ারশিপ হাজার হাজার ড্রোন বহন করছে, যার ফলে আকাশ সীমা ব্যবহার করে অল্প সময়ে বড় বড় ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে। ট্রাফিক লাইটে সেন্সর ব্যবহার করে আপনি দেখতে পারবেন কোন একটি রাস্তায় ঠিক কতগুলো গাড়ি রয়েছে। এই সিগন্যাল লাইট নিয়ন্ত্রণ করে ট্রাফিক জ্যাম কমিয়ে আনা সম্ভব। টেলিগ্রাফ পোল, রোড ব্রিজগুলিতে সেন্সর ব্যবহার করা হয় যেন আগেই ত্রুটি শনাক্ত করার মাধ্যমে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই সব কিছুই আইওটির মাধ্যমে সম্ভব হবে। আপনি কি মনে করেন এই দিনটি খুব দূরে? চীনের 5G পেটেন্টস আজ বিশ্বের সমগ্র ক্লাউড কম্পিউটিংয়ের 34% দখল করে আছে। এছাড়াও বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পেটেন্ট অর্জন করেছে এটি। যদি ইন্টারনেট অফ থিংস একটি নতুন সভ্যতায় জন্ম দেয়, তবে আমি বিশ্বাস করি এর শুরুটা চীনেই হবে। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটন চেপে বেল আইকন প্রেস করুন।